একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি, একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেছে, বলেছিলেন তাদেরকে, বলেছিলেন যে একদল একজন প্রতিনিধি আমি জমিনে, দুনিয়াতে, পৃথিবীতে বানাতে চাচ্ছি। কে ছিল সে? হযরত আদম আলাইহিসসালাম। তো ওই আদমের সন্তান আমরা। প্রথমত যদি আপনাকে আমাকে প্রশ্ন করা হয়, আমরা যদি আন্তরিক ভাবে নিজেকে যদি জিজ্ঞেস করে যে আমি কে, আপনি আপনাকে প্রথমত জিজ্ঞেস করুন যে আপনি কে, তাহলে আপনি একজন প্রতিনিধি, আপনি আমি একজন প্রতিনিধির সন্তান। যেরকম যে আমাদের দেশি ভাষায় বলে যে যে বাপকে বেটা, যে বাপকে বেটা যদি আমাদের হতে হয়, তাহলে আমরা প্রত্যেকে এক একজন প্রতিনিধি। মানে প্রতিনিধি কি, আমরা এক একজন দায়িত্বশীল, আমাদের দায়িত্ব আছে, অনেকগুলো দায়িত্ব আমরা কাঁধে নিয়ে কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি। তো প্রতিনিধি হিসাবে আপনার দায়িত্ব শুধু আপনার জন্য না, আপনার পরিবারের জন্য না, আপনার সমাজের জন্য না, সমস্ত সমাজ, সমস্ত সমাজ জাতি উদ্দেশ্যে আপনাকে প্রতিনিধি করে পাঠানো হয়েছে। সবার জন্য আপনি প্রতিনিধি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বেই পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো। বার্ধক্যের পূর্বে যৌবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, মৃত্যুর পূর্বে জীবনকে। এই পাঁচটা অবস্থান রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটা হাদিস, মূল্যবান যে হাদিসগুলো, তার ভিতরে অন্যতম একটা হাদিস এটা, আমাদের জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থায় কিন্তু আমরা কাজে লাগতেছে। আমরা যদি এই পাঁচটা বিষয়কে যদি আমরা মূল্যায়ন করি, আমাদের পুরো জীবন ব্যবস্থা কিন্তু হয়ে যায়। অথচ আমরা বার্ধক্যের পূর্বে যে যৌবনটা, যে যৌবন সময়টা আমরা পার করি, সে সময়টাকে আমরা গুরুত্ব দেই না। অসুস্থ হওয়ার পূর্বে যে সুস্থতার সময়টুকুকে আমরা গুরুত্ব দেই না। বর্তমানে বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কল্যাণময় সময় বর্তমানে আমরা অতিবাহিত করতেছি। কে কতটুকু আমাদের যৌবনকে কাজে লাগাইতে পারতেছি, কে কতটুকু আমরা এই সুস্থ অবস্থায় ইবাদত করতে পারতেছি, কে কতটুকু আমাদের সচ্ছল অবস্থায় আমরা কাজ করতেছি, যাতে আমরা দরিদ্র না হই, আমাদের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে আমরা সচ্ছল রাখবো। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়কে কাজে লাগানো। কিছুক্ষণ আগে আমাদের জামাল ভাই বলেছিলেন যে আপনি বেচা এবং কেনার কাজ, এটা আপনি কতটুকু করছেন, অবসর সময়টা আপনি কি করছেন, সেই অবসর সময়টুকুকে আমরা যেন ইনভেস্ট করি। মৃত্যুর পূর্বের যে জীবনটা আমরা আছি, যে জীবন সময়গুলো অতিবাহিত করছি, সুরা আসর থেকে আমি তেলাওয়াত করলাম যে লা ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ আমরা যারা আছি সময়ের মাঝে আমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে আগেই মেসেজ দিয়ে দিয়েছেন। তো এখানে আমরা নোট করি অসুস্থতার পূর্বে সুস্থতার জীবনটাকে এবং বার্ধক্যের পূর্বে আমাদের যৌবনের সময়টাকে, এই দুইটাকে আমরা একটু নোট করি। কিছুক্ষণের জন্য আমরা এই দুইটা লাইনকে নিয়ে একটু ভাবি যে আমরা এখন সুস্থ আছি, ভালো আছি, তো এখন আমাদের করণীয় কি, এবং আমাদের এখন বয়স আছে, আমরা আমরা ওই বয়সে চলে যাই নাই, কোন বয়সটা, বার্ধক্যে চলে যাই নাই, তো আমাদের এখন করণীয় কি, আমাদের দুনিয়ায় আমাদের উপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, আমাদের উপরে যে দায়িত্বগুলো দিয়েছেন, আমাদের উপরে যে দায়িত্বগুলো দিয়েছেন, সেই দায়িত্বগুলো আমরা কতটুকু পালন করতে সক্ষম হয়েছি। আমরা জানি বাংলাদেশে 40%, মোর দেন 40% ওল্ড এজ মানুষ আছে যারা কোনো ধরনের সহযোগিতা পায় না। আপনি কি জানেন? যদি আপনি না জানেন তাহলে আপনি জেনে আজকে জেনে নেন যে 7.9 মিলিয়ন মানুষ আছে ওভার 65, তাদের মধ্যে থেকে 40% মানুষ কোনো ধরনের সহযোগিতা পায় না, না ট্রিটমেন্টের জন্য সহযোগিতা পায়, না আর্থিক ভাবে কোনো সহযোগিতা, এনি কাইন্ড অফ পেনশন, কোনো ধরনের পেনশন তারা পায় না। তো আপনি আর আমি কিন্তু ওই এই বর্তমান যৌবন থেকে আমরা ওই দিকে চলে যাচ্ছি, সুস্থ থেকে আমরা ওই বার্ধক্যে চলে যাব, অসুস্থ অবস্থায়। আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে দেহ, আমাদের যে গঠন, আকৃতি যে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, আমাদের বডির ভিতরে আল্লাহ প্রদত্ত ভাবে কুদরতি ভাবে অসংখ্য সেলস আছে, অসংখ্য অসংখ্য সেল, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, মানে হিসাব ছাড়া সেল আছে, কোনো ডক্টর এখন পর্যন্ত হিসাব করতে পারে না। এই সেলের উপরে টিস্যু, এরপর আছে অর্গান, এরপর অর্গান সিস্টেম, এরপর আমাদের পুরো দেহ। তো এই যে বডিটা আপনার, আমার যে দেহটা আছে, সেলগুলো ঠিক এরকম, একটা সেল, তারপর টিস্যু, তারপর একটা অর্গান। একটা অর্গান পিছে দুইটা, আরো দুইটা যে বিষয় আছে সেটা হলো যে মেইন মেইন যেগুলো টিস্যু, সেল। আমি কোনো ডক্টর না, আর আমি কোনো মানে ডক্টর লেভেলের স্টুডেন্টও না। বর্তমানে ডিএক্সএন আসার পরে মানুষ ডক্টর বলে ডাকে, এটা ডিএক্সএন এর কারণে, আমার আমার কোনো যোগ্যতা নেই। তবে এতটুকু বিশ্বাস, আপনার মাঝে যে প্রতিভা আছে, আপনার মাঝে যে যোগ্যতা আছে, সে যোগ্যতার, সে সময়ের। আসিমুল ভাই সবকিছু ঠিক আছে?
আর ঠিক আছে, আর শোনা যাচ্ছে, ক্লিয়ার। জি ধন্যবাদ। তো সবকিছু অ্যায়ন করে আলহামদুলিল্লাহ। তো আমাদের বডিতে সেল, টিস্যু, অর্গান, এরপরে অর্গানিজম, পুরো বডি আমাদের, এই বডির পিছনে যে জিনিসগুলো কাজ করে সেগুলো আমাদের জানা উচিত, প্রত্যেকটা মানুষের জানা উচিত। এবং আল্লাহর কাছে শুক্রিয়া যে এই ডিএক্সএন সিস্টেমে আসার কারণে স্বাস্থ্য সম্বন্ধে জানতে পেরেছি, যে স্বাস্থ্য কি, কিভাবে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, কিভাবে সুস্থ থাকবো নিজে এবং আমাদের পরিবারকে, আমাদের আশেপাশের সমাজকে কিভাবে আমরা সুস্থ থাকতে পরামর্শ দিতে পারি। আলহামদুলিল্লাহ, অনেকেই বলে যে আমি ভালো আছি, অনেকেই বলে আমি সুস্থ আছি, অনেকেই বলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। তো আপনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, ইফ ইউর ইমিউন সিস্টেম, ইফ ইমিউন সিস্টেম প্রোটেক্ট ইউ, হোয়াই ডু ইউ স্টিল গেট সিক? আপনি তাহলে কেন অসুস্থ হন? আপনার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে তাহলে কেন আপনি অসুস্থ হন? আপনি কেন অসুস্থ? আমাদের ভাইরা কেন অসুস্থ হয়, কেন ডায়াবেটিস? আমি অনেক পেশেন্টকে জিজ্ঞেস করি আমাদের কাছে যারা আছে ডায়াবেটিস নিয়ে আসেন, আমি বলি আপনার ডায়াবেটিস কেন হয়েছে? উনি বলে জানি না। আমি বলি যে আপনার কত বছর ডায়াবেটিস? বলতে 14 বছর, 12 বছর, 13 বছর, 10 বছর। তো 10 বছর আপনি কতদিন মেডিসিন খান? বলছে আজকে 10 বছর ধরে খাচ্ছি, যেদিন থেকে ধরা পড়ছে ওদিন থেকে মেডিসিন নিচ্ছি। ডাক্তারকে কখনো জিজ্ঞেস করছেন যে আমার ডায়াবেটিস কেন? বলে যে না। আপনি জানতে চান না? কয় না। এখানে আজকে যারা অডিয়েন্সে যারা আছেন, এখানে অনেকে এরকম আছেন যে কোনোদিন জানেন না কেন আমার শরীরে ডায়াবেটিস হয়েছে, ডাক্তার ঠিক না, হয়তো এখন আপনি জানেন ডিএক্সএন আসার কারণে, বাট আপনি কখনো ডাক্তারকে জিজ্ঞেস করেন না যে স্যার আমার কেন ডায়াবেটিস হলো, আমি তো সুস্থ ছিলাম কেন আমি অসুস্থ হলাম? এটা জানা উচিত আমাদের, জানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যেমন একটা সিস্টেমের সাথে আসছি যারা শিখাচ্ছে আমাদেরকে, দিন দিন আমাদেরকে নিত্য নতুন শিক্ষা দিচ্ছে ফ্রিতে, ট্রেনিং গুলো ফ্রিতে। অনেক বাইরে এই সময় কিন্তু নানান কাজে ব্যস্ত আছে, মানে কি কোনো কাজ ছাড়া না, মানে কোনো কাজ ছাড়াই তারা ব্যস্ত, কিন্তু আলহামদুলিল্লাহ ওই সময়টা আমরা নিজেরা কিন্তু এখানে সময়টাকে ইনভেস্ট করে আমরা কিন্তু কিছু শিখছি, জানছি, জানার চেষ্টা করছি। আমাদের বডি দুই কারণে অসুস্থ হয়ে পড়ে, আমরা দুই ধরনের প্রবলেমের কারণে অসুস্থ হয়ে পড়ে, টক্সিনের কারণে আর বডি ইমব্যালেন্সের কারণে। বডি ইমব্যালেন্স কি, টক্সিন কি, আমার সামান্য জ্ঞান থেকে আমি আলোচনা করব, আপনারা আমার সাথে থাকবেন। টক্সিন কি? টক্সিন আমাদের একটা লাইফের একটা অংশ, আমাদের আশেপাশে, আমরা দৈনন্দিন আবহাওয়ার মাঝে, খাবারের মাধ্যমে, আমাদের চলার পথে, রাস্তাঘাটে কেউ স্মোকিং করছে, আমাদের আশেপাশে পেট্রোল পাম্প আছে, আমাদের গাড়ির ফিউল আছে, আমাদের আশেপাশে বিষাক্ত জিনিস আছে যেগুলো আমরা রাস্তাঘাটে পড়ে থাকে, ময়লা থাকে, এই সমস্ত চারোদিকে খাবারগুলো আমাদের কি বলে, আমাদের ফরমালিন দেওয়া থাকে, মাছে ফরমালিন দেওয়া থাকে, মাংসে ফরমালিন দেওয়া থাকে, বর্তমানে ফ্রিজের আমরা আমরা ফ্রিজ করে খাচ্ছি খাবার, আমরা ন্যাচারাল খাবার খেতে পারতেছি না, এই যে নানান ভাবে আমরা টক্সিন কিন্তু নিচ্ছি। টক্সিন আর এ পার্ট অফ এভরি ডে লাইফ, আমাদের প্রত্যেক দিনের লাইফের একটা কিন্তু অংশ এই টক্সিন। পানির মাধ্যমে টক্সিন নিচ্ছি, টেনশন ডিপ্রেশনে চলে যাচ্ছি নাই নাই, এবং আমাদের স্বাস্থ্যগত ভাবে আমাদের আমাদের ওরকম, আমরা বিশেষ করে আমরা এরকম শিক্ষা পাই না, কারণ পড়তেই পারি না, লেখাপড়া ওই পর্যন্ত, ওই লেভেল পর্যন্ত যেতে পারি না, যে লেভেল পর্যন্ত গেলে এগুলো জানা উচিত, ওই লেভেলে যেতে পারি না, কারণ এমন পরিবার থেকে আমরা আসছি, আমাদের সবসময় অভাব ছিল, আর অভাবের কারণে আজকে আমরা প্রবাসে, 22 বছর হয়ে গেছে এখন পর্যন্ত প্রবাস থেকে মুক্তি পাই নাই, তবে এখন স্বপ্ন দেখি, এখন যাওয়ার মতো স্বপ্ন দেখি, এখন আসবো আবার প্রবাসে ঘুরতে, এনজয় করতে ইনশাআল্লাহ, কারণ ডিএক্সএন সিস্টেমের কারণে। তো যা বলতেছিলাম, হরমোন ইমব্যালেন্স, হরমোন ইমব্যালেন্স হলে আপনার শারীরিক ভাবে অনেক ধরনের প্রবলেম হয়, সেটা আপনার স্কিনে দেখতে পারতেছে, ওয়েট বেড়ে যেতে পারে, আপনার ব্রেনের প্রবলেম হতে পারে, বিশেষ করে মা বোনদের নানান প্রবলেম হতে পারে, বাচ্চা ধারণ ক্ষমতা কমে যেতে পারে। তো এই যে প্রবলেম গুলো আমরা ফেস করি প্রতিনিয়ত, এরপরে আমাদের ন্যাচারাল খাবার না খাওয়ার কারণে আমাদের বডিতে ইমব্যালেন্স হতে পারে, অ্যালকানিক ফুড যেগুলো আমাদের দরকার, যেটাকে বলে পিএইচ লেভেল, যেটা আমাদের থাকা দরকার, সেটা আমাদের নিয়মিত থাকে না, ঠিক মতো থাকে না, কারণ কি, আমাদের 80-20 ফর্মুলা অনুযায়ী আমাদের খাবার খাওয়া উচিত। 80-20 ফর্মুলা কি? 80-20 ফর্মুলা হলো 20% আপনি অ্যাসিডিক ফুড খাবেন এবং 80% আপনি অ্যালকানাইক ফুড খাবেন। অ্যালকালাইন ফুড কি? এই যে অ্যালকালাইন ফুড গুলো দেখছেন, শাক সবজি, দুধ, এগুলো হলো অ্যালকালাইন ফুড। তো অ্যালকালাইন ফুড আমরা নিয়মিত খেতে পারি না, আমাদের বডি কিন্তু ইমব্যালেন্স হতে যাচ্ছে, ডে বাই ডে, ডে বাই ডে আমাদের বডিতে প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম আর একটা প্রবলেমকে জন্ম দেয়, একটা প্রবলেম আর একটা প্রবলেম আমাদের বডিতে জন্ম দেয়।
তো আমরা এই যে নিত্য নতুন আমাদের ইমিউন সিস্টেম যে আমাদের দুর্বল হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে আমাদের লিডার বলে গেছেন যে জিঙ্ক আপনি নিতে পারতেছেন না, তো এই যে ভিটামিনের ঘাটতি, শারীরিকভাবে নানান প্রবলেম গুলো আমাদের বডিকে নিত্য প্রতিদিন প্রতি সময় আস্তে 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 আমাদের বডিতে প্রবলেম শুরু করে দেয়। এই প্রবলেমের কারণেই কিন্তু আমাদের ইমিউন সিস্টেম দুর্বল, আমরা শারীরিকভাবে দুর্বল হয়ে যাই, আমাদের গ্লুকোজ বেড়ে যায়, আমাদের ইমিউন সিস্টেম দুর্বলের কারণে আমরা ঠিক মতো কাজ করতে পারি না, হার্টের প্রবলেম দেখা দেয়, প্রেশার প্রবলেম দেখা দেয়, কিডনি প্রবলেম দেখা দেয়, নানান ভাবে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস-সামা বিনা ওয়াঞ্জালনা মিনাস সামা মা ফাখরাজ বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন। যে পবিত্র সত্তা তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ স্থাপন করে দিয়েছেন, প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন, যে ভূমিকে দিয়েছে বিছানা হিসাবে এবং ছাদকে আকাশকে দিয়েছে ছাদ স্বরূপ হিসাবে, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে। প্লিজ একটু নোট করেন, তোমাদের জন্য ফল ফসল, বলে নাই বার্গার খেতে, পিৎজা খেতে, পেপসি খেতে, সেভেন আপ খেতে, তারপরে কোল্ড ড্রিঙ্ক খেতে, নানান ধরনের অন্যান্য ড্রিঙ্ক গুলো এগুলো খেতে বলে নাই, পিয়াজু খেতে বলে নাই, বলছে যে ফল ফসল উৎপাদন করেছেন তোমাদের খাদ্য হিসাবে, ন্যাচারাল খাবার খেতে বলেছে আল্লাহ তাআলা। অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও সমকক্ষ করো না, বস্তুত এসব তোমরা জানো, আসলে আমরা এগুলো জানি, আল্লাহ তাআলা আমাদেরকে যে খাদ্য ন্যাচারাল ভাবে দিয়েছেন আমরা এগুলা খেতে চাইলেও পারি না, কারণ আমাদের নানান ধরনের প্রবলেম, নানান জায়গায় আমরা থাকি, নানান জায়গায় আমরা বসবাস করি, যেখান থেকে আমরা পরিমাণ মতো, একটু আগে যে বললাম 80-20 অনুযায়ী আমরা খাবার খাওয়াটা এটা পসিবল না। তো আমরা কি করতে পারি এখন, আপনার সাথে আপনার কাছে কি কোনো সাজেশন আছে যে কিভাবে এখান থেকে আমরা ফিরে আসবো? ডক্টরের কাছে কোনো সাজেশন আছে? কোন ডক্টর এই সাজেশন দিতে পারবে না যে আপনি এখান থেকে বেঁচে থাকেন, কিভাবে আসবেন? উনি আপনাকে বলবে আপনি নিয়মিত রুটিন করেন, স্টার্ট করেন, ওয়ার্কআউট করেন, হাঁটবেন নিয়মিত এত ঘন্টা, এইভাবে খাবেন, আপনাকে রুটিন করে দিবে, কিন্তু কখনো সম্ভব না, আপনি আমি পারবো না, অনেক চেষ্টা করলে সম্ভব না, হাতে গোনা দুই একজন মানুষ দেখবেন যে বডি বিল্ডার হয়। কারণ কি? কারণ সবাই এই রুটিন মোতাবেক, সবাই নিউট্রিশন মেনে চলতে পারে না, সবাই বডি বিল্ডিং করতে পারে না, সবাই এক্সারসাইজ করতে পারে না, কারণ আমরা ওই লেভেল থেকে আসি নাই, আমাদের অভাব, আমাদের কাজ করতে হয়, আমরা পারলে 1 ঘন্টা কাজ আরো বেশি করি, যারা প্রবাসে আছে আমরা 365 দিনে কাজ করি, একদিনও রেস্ট পাই না, ঈদের দিনও দেখা গেছে আমরা কোনো কোনো কাজ খুঁজে নেই এক্সট্রা ইনকামের জন্য। তো প্রিয় ভাইয়েরা, আমরা যে সিস্টেমের সাথে আছি, আমাদের কাছে আছে মাশরুম পাউডার, আমাদের কাছে আছে আরো কিছু সাপ্লিমেন্ট, ইতিপূর্বে আমার গ্রেট লিডার আলোচনা করে গেছেন, এই সাপ্লিমেন্ট সম্পর্কে আমরা জানি, আমরা অনেক অভিজ্ঞ বর্তমানে যারা আমরা ডিএক্সএন সিস্টেমে আছি, যেমন অনেকেই জানি যে মাশরুম আমাদের অনেক কাজ আসে, অনেক উপকার আসে, কারণ মাশরুমে আছে ক্যালোরিজ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সবকিছু, সব নিউট্রিশন এখানে দেয়া আছে, আমরা জানি, কিন্তু এগুলো আমরা অ্যাপ্লাই করিনি, এখানে প্রবলেম, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মাশরুমের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজাল্লা আলাইকুমুল গামামা ওয়াঞ্জালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়ামা যালামুন ওয়া ইন কানু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আর আমি তোমাদের উপর ছায়া দান করেছি মেঘমালার দ্বারা, আবার মেঘমালার কথা চলে আসতেছে, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া, সে সব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি, বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। মান্না সালোয়া, মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল কামাতু মিনাল মান ওয়া মা উন শিফাউন লিল আইন, হাদিস, যে কামা হচ্ছে এক ধরনের উদ্ভিদ যেটা আসছে মান থেকে, মান কি? মান আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে খাবার দিয়েছিলেন মান্না সালোয়া, সেই মানের এক ধরনের জাত হলো কামা। কামা কি? কামা হলো মাশরুম, যেটাকে আরবিতে বলা হয় কামা বা ফাগা, আর এটা কি বলা হয়? মাশরুম বা গ্যানোডার্মা। তো গ্যানোডার্মা কি? মাশরুম। তো আমরা গ্যানোডার্মা সম্পর্কে জানি যে ডক্টর লিম গবেষণা করছে 10 বছর এবং অসংখ্য পরিশ্রম, 38,000 মাশরুমকে সে যাচাই বাছাই করে 6টা মাশরুমকে নিয়ে আসছেন, সেই 6টা মাশরুমে কিন্তু এখানে দেখা যাচ্ছে 6টা মাশরুম কি কি? সেই 6টা মাশরুম পিকক গ্যানো, কিমশেম গ্যানো, ব্রেন গ্যানো, হার্ট গ্যানো, লিভার গ্যানো, রুই গ্যানো। এই 6টা মাশরুমকে উনি টিস্যু কালচার পদ্ধতিতে একটা রেড রিশিতে পরিণত করছেন, একটা মাশরুমে পরিণত করছেন। ডিএক্সেন গ্যানোডার্মা, ডিএক্সেন মাশরুম যেটা, সেটা কিন্তু কোনো সাধারণ মাশরুম নয়। পৃথিবীতে অন্যান্য দেশে দেখবেন, আপনারা দেখছেন স্ক্রিনে যে 1970-এ চায়না, 75-এ জাপান এবং 80-তে তাইওয়ান, এরা কিন্তু মাশরুম নিয়ে বাজারজাত করতেছে, গবেষণা করতেছে বা করছে, তারাও
কিন্তু বাজারে নিয়ে আসছে মাশরুম, কিন্তু 83-তে যে মাশরুম তৈরি করেছে মালয়েশিয়াতে ডক্টর লিমের মাধ্যমে, সেটা কিন্তু কোনো সাধারণ মাশরুম নয়, কারণ সেখানে 6টা মাশরুমকে টিস্যু কালচার পদ্ধতিতে উনি নিয়ে আসছেন। কেন নিয়ে আসলেন এত কষ্ট করে, কেন এত সময় ব্যয় করছেন? উনি কিন্তু মানব কল্যাণের উদ্দেশ্যে এই সিস্টেমটাকে শুরু করছেন, মানবতার সেবার জন্য কিন্তু উনি নিজেকে বিলিয়ে দিয়েছেন। একটা দিন দুইটা দিন নয়, 10টা বছর, 365 দিন একটা বছর হয়। আপনার আমি তো 65 মিনিট আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করি না, কোনো লিডারের কথা 65 সেকেন্ড শুনতে চাই না, কারোর সাথে আমরা 65 মিনিট কথা বলতে চাই না, 65 দিন লেগে থাকতে চাই না। আর উনি 10টা বছর শুধু গবেষণা করছে একা, তখন কিন্তু 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ছিল না, তখন 10 মিলিয়ন ডিস্ট্রিবিউটর ছিল না, তখন কিন্তু উনি একা একা গবেষণা করছে এই মাশরুম নিয়ে। চিন্তা করতে পারেন, প্লিজ একটু চিন্তা করেন নিজের জায়গা থেকে। আপনি যদি ডক্টর লিমের জীবনী নিয়ে চিন্তা করেন, ডিএক্সএন, আপনার কোনো মোটিভেশনের দরকার নাই, কোনো লিডারের কথা শোনার দরকার নাই, কারো কোনো মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখারও দরকার নাই। একটু মাত্র আপনার ডক্টর লিমের এই 10 বছর গবেষণা নিয়ে একটু স্টাডি করেন, একটু জানার চেষ্টা করেন, আমি শিওর যে আপনার মাঝে পরিবর্তন আসবে যদি ডক্টর লিম সম্পর্কে জানেন। তো ডক্টর লিম যে সময়টা আমাদের জন্য দিয়েছেন, মানবতার কল্যাণের জন্য সে ব্যয় করেছেন সময়টা, তাকে এর জন্যই কিন্তু পুরস্কৃত করা হয়েছে, এই জন্য মিলেনিয়াম অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে। কেন? সে মাশরুম, গ্যানোডার্মা এবং হিউম্যান বডি নিয়ে গবেষণা করছে, যে মানুষ কিভাবে সুস্থ থাকবে, কেন মানুষ অসুস্থ হয় এবং কিভাবে এখান থেকে সুস্থতা পেতে পারে। আজকে আমি আপনি আমরা জানতেছি তার কারণে, নাহলে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ হয়তো এই সিস্টেমে আসতাম না উনি যদি না শুরু করতেন। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফাউন্ডারকে, আমাদের ফাদার, ডিএক্সএন এর ফাদারকে, ডক্টর লিমকে। আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং ইমান গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা তাকে যেন ওই মন মানসিকতা তৈরি করে দেন। সবাই বলে আমিন। তো গ্যানোডার্মা, গ্যানোডার্মা নিয়ে অনেক কথা। গ্যানোডার্মা আমাদের বডিতে কি কি কাজ করে আমরা জানি, যে আমাদের বডি থেকে, বডিকে ডিটক্সিফাই করে, ইমিউন সিস্টেম বুস্ট করে। আবুল কালাম ভাই প্লিজ কোনো ধরনের আকাকি করবেন না, আমাদের বডিকে ব্যালেন্স করে, ইমপ্রুভ বডি ব্লাড সার্কুলেশন, আমাদের ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করে, আমাদের বডিতে যে অক্সিজেন লেভেল আছে এটাকে বাড়িয়ে দেয়, ঠিক রাখে, লেভেল রাখে, এবং আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে। মানে কি, মোটামুটি এই 4টা বিষয়, আগে যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি কারণে আমরা অসুস্থ হই, তো ওই কারণগুলোর যদি অল্টারনেটিভ আমরা গ্যানোডার্মাকে ইউজ করি, তাহলে কিন্তু আমরা পরিপূর্ণভাবে সুস্থতা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা চাইবে আমাদেরকে সুস্থ করবে যদি এই গ্যানোডার্মা আমরা ব্যবহার করি, আমরা ইউজ করি প্রতিনিয়ত। ব্যালেন্স বডি পিএইচ, একটু আগে পিএইচ লেভেলটা দেখাইলাম, পিএইচ লেভেলটা কি ছিল, যে অ্যালকালাইন এবং অ্যাসিডিক যে একটা বিষয় আছে, আমাদের বডিতে কতটুকু অ্যাসিডিক দরকার, 20%, এবং 80% আমাদের কি দরকার, অ্যালকালাইন ফুড দরকার। প্লিজ আপনারা চ্যাট বক্সে আপনারা এগুলো নোট করে আপনারা লিখতে পারেন, যে বডিতে আমাদের অ্যালকালাইন দরকার 80% এবং 20% দরকার আমাদের অ্যাসিডিক। এই পিএইচ লেভেল কে ব্যালেন্স করে কি গ্যানোডার্মা, তো আমরা যে খাবারের যে ঘাটতি সেটাও পূরণ করে, আমাদের বডির যে ব্লাড সার্কুলেশন সেটাকেও ইমপ্রুভ করে, আমাদের অক্সিজেন লেভেল এবং আমাদের ইমিউন সিস্টেমকে ভালো রাখে। তো এই গ্যানোডার্মা আমাদের কতদিন আমাদের বডিতে কাজ করে, কিভাবে কাজ করে, বডিকে স্ক্যানিং করতে 1 থেকে 30 দিন সময় লাগে, যদি আপনি গ্যানো থেরাপি হিসেবে প্রোডাক্টগুলো গ্যানোডার্মাকে ইউজ করেন। ডিটক্সিফাই সেলের জন্য 1 থেকে 30 সপ্তাহ লাগে, এবং আমাদের বডি ফাংশনকে রেগুলেটিং করার জন্য 1 থেকে 12 মাস বা তার অধিক সময় লেগে যায়। তো অনেকে কি করি, আমরা 1 মাস একটা মাশরুম ব্যবহার করে এরপরে উনি বলে যে ভাই কোনো লাভ হলো না, প্লিজ একটু নোট করেন, আপনার খাতায় নোট করেন, স্ক্রিনশট দিয়ে রেখে দেন, কেন ওই ভাই কোনো উপকার পায় নাই দেখেন। কারণ কি, ওনার বডি 1 থেকে 30 দিন যদি উনি নিয়মিত খেয়ে থাকে, তাহলে ওনার বডিকে স্ক্যানিং করতেছে যে কোথায় কি প্রবলেম আছে, ওনার শরীরে জ্বর দেখা দিতে পারে, ঠান্ডা কাশি দেখা দিতে পারে, ওনার বডিতে কোনো যে প্রবলেম থাকলে সেগুলো দিতে পারে। আমি এক ভাইকে দিয়েছি, উনি বলতেছে ভাই আমার তো পায়খানার রাস্তায় ব্লাড যাচ্ছে, আমি তো খাবার বন্ধ করে দিচ্ছি। আমি বললাম যে ভাই ঘাবড়ানোর কিছু নাই, আপনার তো পালসের সমস্যা ছিল আগে, বলে 12 বছর আগে অপারেশন করছিলাম, বললাম যে ওই প্রবলেম এখনো ভিতরে আছে। তো 1 থেকে 30 দিনে আপনি যদি চিন্তা করেন যে আমার বেনিফিট পাবো, এবং ডিটক্সিফাইয়ের জন্য 1 থেকে 30 সপ্তাহ লেগে যায়,
তো যদি দুই ডাব্বা খেয়ে আপনি আশা করেন, বডি আপনার 30 বছর 40 বছর 50 বছরের বডি, আপনি যদি দুই দুই মাস খেয়ে মানে 6 4 4 8 সপ্তাহ খেয়ে যদি আপনি আশা করেন যে আমার বডি ফাংশন ঠিক হয়ে যাবে, না, কোনোদিনও এটা হতে পারে না, এটা হয় না। আর এই কারণে আমরা যদি যাদেরকে আমরা প্রোডাক্ট গুলো দিব, যাদেরকে আমরা গ্যানোরামা আমরা সাজেস্ট করব, অবশ্যই আপনাকে বিষয়ে অবগত থাকতে হবে যে আমাদের বডিতে গ্যানোরামা কাজ করতে কতদিন নেয়, আমাদের স্ক্যানিং করতে কত সময় লাগে, ডিটক্সিফাই করতে কত সময় লাগে, এবং বডির আমাদের বডি ফাংশন আমাদের ঠিক হইতে কতটুকু সময় লেগে যায়। তো গ্যানোরামা আমাদের যে কনসেপ্টটা দিচ্ছে, আমাদেরকে যে অল্প কথায় যেটা আমরা বলতে পারি যে আমাদের বডিকে আমাদের পরিপূর্ণভাবে ফুড সাপ্লিমেন্টের আমাদের সাপোর্ট দিচ্ছে, বডিকে ক্লিন করতেছে এবং ব্যালেন্স করতেছে। এর পাশাপাশি ব্যালেন্সিং যখন করতেছে তখন কি করে, রিকভারি করে দেয়। দেখতে পারতেন যে আমাদের পরিপূর্ণ ফুড সাপ্লিমেন্ট, কারণ এখানে যে এলিমেন্টস গুলো আছে তাতে পরিপূর্ণ সাপ্লিমেন্ট। এর পাশাপাশি আমাদের কি করছে, বডিকে ক্লিন করতেছে, ব্যালেন্স করতেছে, ব্যালেন্স করতে গিয়ে আমাদের বডিকে রিকভারিও করতেছে। তো ব্যালেন্সিং এর যে বিষয়টা, আমরা অবশ্যই গ্যানোডারমা কন্টিনিউ ইউজ করতে হবে। কন্টিনিউ গ্যানোডারমা ইউজ না করলে তার বডি ব্যালেন্স হতে সময় লাগে। অনেকেই বলে ভাই অনেক খেয়েছি আমি, আমার ডায়াবেটিস ভালো হয় না। বললাম কয় মাস খেয়েছেন? 4 5 মাস খেয়েছিলাম। ডায়াবেটিস ওষুধ কতদিন খান? বলছে সে তোকে 8 বছর ধরে। তো 8 বছর ধরে আপনি ডায়াবেটিস এর ওষুধ খেয়ে ভালো হইলেন না, আর 4 মাস ডিএক্সএন এর মাশরুম খেয়ে ভালো হওয়ার চিন্তা করেন কিভাবে? আপনার বডিকে ব্যালেন্স করতে সময় লাগবে, সে সময় দিতে হবে আপনাকে সুন্দরভাবে। আপনি যদি নিজের বডির যত্ন নেন যে আমি, হ্যাঁ আমি গ্যানোরামা ইউজ করে খেয়ে আমার বডিকে আমি ডায়াবেটিস মুক্ত করতে চাই, আমার বডির প্যানক্রিয়াসকে আমি আরো তার ইমিউন সিস্টেমকে ভালো করতে চাই, সে যেন নিজেই ইনসুলিন তৈরি করে, আমার বাইরে থেকে যেন ইনসুলিন নিতে না হয়, তো আশা করি ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। এই গ্যানোরামার ভিতরে অর্গানিক জার্মানিয়াম আছে। অর্গানিক জার্মানিয়াম নিয়ে অনেক আলোচনা, আমরা আমার এত অভিজ্ঞতা নাই, যারা ডক্টরদের আপনারা অবশ্যই সেশন গুলো দেখবেন, যারা ডক্টর যে ডক্টররা যারা গ্যানোথেরাপি নিয়ে কথা বলে সেগুলো আপনারা শুনবেন, সেখান থেকে আপনারা আরো বেশি অভিজ্ঞতা নেবেন। অর্গানিক জার্মানিয়াম আমাদের বডির জন্য অনেক জরুরি, এবং এই অর্গানিক জার্মানিয়াম যেটা, সেটা বলা হয় যে কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এই তিনটার ইনক্লুডে জার্মানিয়াম জার্মানিয়াম তৈরি হয়। তো এই জার্মানিয়াম, এই আল্লাহ তালা এই গ্যানোডার্মার ভিতরে অর্গানিক জার্মানিয়াম দিয়ে রাখছে। আর যে জার্মানিয়ামের ভিতরে দেখতেছেন যে অ্যালো, কমফেরি, গার্লিক, জিঙ্কস, গ্যানোডার্মা আরজি, গ্যানোডার্মা জিএল, এই সব কিছু মিলেই কিন্তু অর্গানিক জার্মানিয়াম। এগুলো এক একটা সায়েন্টিফিক নাম, এগুলো আপনারা সার্চ দিয়ে দেখবেন, জানার চেষ্টা করবেন। আমরা জানি গার্লিক রসুন, জিনচিং, জিংসিন, এটা এক ধরনের একটা উদ্ভিদ যেটা মাটি মাটিতে তৈরি হয়, মাটির নিচে জন্ম নেয়, এবং চাইনিজরা যেগুলো 2000 বছর আগে থেকে এরা তারা মেডিসিনে ব্যবহার করে আসতেছে এবং অনেক ধরনের মেডিসিনে ইউজ হয়। কমফেরি এক ধরনের ফুল বা গাছ, এক ধরনের ছোট গাছ, একটু লম্বা হয়। অ্যালো, এটা অ্যালোভেরার মত, অ্যালোভেরাই। তো এই যে বিষয়গুলো, সবকিছুর উপাদান, সবকিছুর বেনিফিট, গার্লিক যেটা আমরা, রসুন যেটা জানি যে রসুন একটা এক ধরনের অ্যান্টিবায়োটিক যে আমাদের বডিতে কাজ করে, এটা কিন্তু অনেক উপকার। রসুনের তেল, রসুনের সালাদ, রসুন খাই আমরা খাবারে, প্রত্যেক খাবার আমরা খাই, কেন খাই, আমাদের বডির জন্য খুবই জরুরি, কারণ এগুলো খেলে আর এইগুলোর কারণে আমাদের বডির কিন্তু সেলগুলো ভালো থাকে। এই সবকিছু আমরা পাচ্ছি অর্গানিক জার্মানিয়াম, আর এটা আছে আমাদের ডিএক্সএন, এটা আছে আমাদের ডিএক্সএন কেনোটার মতো, সবকিছু একের ভিতরে আছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা নিয়ামত হিসাবে, গ্যানোডার্মা আমাদের জন্য একটা নিয়ামত। পূর্বের রাজা প্রজারা কেন গ্যানোডার্মা খেত, কেন গ্যানোডার্মাকে কিং বলা হয়, কারণ তার ভিতরে এমন কিছু উপাদান আছে, এমন কিছু এলিমেন্ট আছে যেগুলো অন্য কোনো প্রোডাক্টে বা অন্য কোনো হার্বাল আইটেমে নাই, এই জন্য সে কিং অফ হার্ব। এবং দেখেন এই অর্গানিক জার্মানিয়ামের কারণে আমাদের বডির ইমিউন সিস্টেম ভালো থাকে, আমাদের হেলথের সেলগুলোকে প্রোটেক্ট করে, এবং আমাদের বডি থেকে ট্রিটমেন্ট করে এই যে বিষয়গুলো, HLV, এইডস, ক্যান্সার, অ্যাথেজার, অ্যাজদম, অ্যাজমা, তারপর অ্যালার্জি, এগুলো আমাদের বডিকে রোধ করে। তো অবশ্যই আমরা ধৈর্য সহকারে আমাদের গ্যানোডারমা আমাদেরকে ইউজ করতে হবে। গ্যানোডারমা আমাদেরকে যদি আমরা যদি কন্টিনিউ ইউজ করার চিন্তা করি,
এবং যদি আমরা যদি কোর্স করার চিন্তা করি, যে জ্ঞান থেরাপি হিসেবে যে একটা কোর্স করতে হয় সে বিষয়ে যদি আমরা কোর্স করার চিন্তা করি, তাহলে কি হবে, আমাদের শরীর ব্যালেন্স থাকবে। এবং এই সময়টা অবশ্যই কিন্তু আপনারা মাইন্ডে রাখবেন যে আমাদের বডিকে শুধুমাত্র স্ক্যানিং করতে 1 থেকে 30 দিন লাগে, ক্লিনজিং করতে 1 থেকে 30 সপ্তাহ সময় নেয়, এটা ডিটক্সিফাইয়ের জন্য সময় নেয়। কি কেন সময় নেয়, এক একজনের বডি কন্ডিশন এক এক রকম, কারো ছোট, কারো অল্প সমস্যা, কারো বেশি সমস্যা, কারো সেল দুর্বল, কারো সেল সেল সবল, তো কারো কারো অর্গান ভালো আছে, কারো অর্গানের প্রবলেম আছে, এই জন্য সময় দিতে হবে বডিতে। এবং বডি গ্রোথের জন্য আমাদের সময় নেয় 1 থেকে 12 মাস সময় নেয়। তো এগুলো আপনারা অবশ্যই আপনাদের অবগত রাখবেন এবং আপনারা আপনাদের পার্টনারদের সাথে শেয়ার করবেন, যাতে যখনই যে কাউকে আমরা জ্ঞান ওঠার মাঝে অবশ্যই যেন আমরা খেয়াল করি। সম্মানিত ভাইরা দেখতেছেন যে কম্পোজিশন অফ দা বডি, আমাদের বডির যে একটা কম্পোজিশন আছে, বডির ভিতরে যা যা দরকার আমাদের, ওয়াটার, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, এই যে বিষয়গুলো আমাদের দরকার পরিপূর্ণভাবে আমাদের দৈনন্দিন জীবনে যা দরকার, যে 55% আমাদের পানি দরকার, ওয়াটার দরকার, ভিটামিন দরকার 1%, প্রোটিন দরকার 20%, কার্বোহাইড্রেট দরকার 2%, ফ্যাট দরকার 15%, মিনারেল দরকার 5%, কিন্তু আমরা এগুলো কোথা থেকে পাবো? এমন কোন খাবার আছে আমাদেরকে দিবে, জানি না, জানা নাই, অভিজ্ঞতা নাই, আর এই কারণে আমাদের বডি কিন্তু ইমব্যালেন্স হয়। তো এই যে কম্পোজিশন অফ দ্য ডিএক্সএন স্পারুলিনার সাথে যদি আমরা যদি এটা কম্পেয়ার করি, দেখবেন মোটামুটি আমাদের স্পারুলিনা খেলে কিন্তু যথেষ্ট। তো স্পাইরুলিনার ক্ষেত্রে দেখেন যে প্রোটিন আছে 56 থেকে 69% পর্যন্ত, তো আমাদের প্রোটিন দরকার 21%, এবং কার্বোহাইড্রেট আছে 15 থেকে 25%, যেটা আমাদের দরকার 2%, ফ্যাট আছে 5 থেকে 6%, যেটা আমাদের দরকার 15%, মিনারেল আছে 6 থেকে 10%, যেটা আমাদের দরকার 15%। এই যে কম্পোজিশন স্পারুলিনা, যে স্পারুলিনার ভিতরে যে কি কি উপাদান আছে, আমাদের বডির সাথে স্পারুলিনার সাথে সম্পর্ক কি, আমাদের মাশরুমের সাথে স্পারুলিনার সম্পর্ক কি, বিষয়টা আশা করি মোটামুটি হইলো আপনাদের ক্লিয়ার। তো আমরা যদি নিয়মিত আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় আমরা যদি স্পাইরোলিনা, আমরা যদি মাশরুমকে কন্টিনিউ করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যে একটা রেজাল্ট দিবেন সেটা ইতিপূর্বে আমরা যারা ডিএক্সএন গ্যানোডারমা ইউজ করছি তারা কিন্তু পেয়েছি। স্পাইরোলিনা 12টা ট্যাবলেট সমান সমান যদি সমান হিসাব করি, তাহলে ভিটামিন বি ক্যারোটিন আছে, যেটা ভিটামিন বি ক্যারোটিন পাওয়া সম্ভব 225টা আপেল, 14 বোতল দুধের ভিতরে যদি আমরা এক করি তাহলে ভিটামিন বি ক্যারোটিন পাওয়া যায়, আর যেটা পাওয়া যায় 12টা ট্যাবলেটের ভিতরে। ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স আমরা সারা বছর আমরা অ্যাডে দেখে আসছি ভিটামিন বি কমপ্লেক্স আছে, অথচ তারা কোনো প্রমাণ করতে পারে না আদালতে যে ভিটামিন বি, ভিটামিন নামে কোনো বি আছে তাদের ওই প্রোডাক্টের উপরে, নাম নিলাম না প্রোডাক্টের। তো চার বল চাউল এবং 4টা স্যারডেন, যে ফিশ, 2টা পটেটো, 210 গ্রাম আঙ্গুর এবং 5টা অরেঞ্জ সমন্বয় কি হয়, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়, যেটা আপনার ডিএক্সএন স্পাইরুলিনার ভিতরে আছে। ভিটামিন ই 7 গ্লাস, দুধ এবং 2টা মুরগি, এগুলো সমন্বয় তৈরি হলে তা কি হয়, ভিটামিন ই পাওয়া যায়। তো এই যে ভিটামিন ই যতটুকু পাওয়া যায়, মানে কি 7 গ্লাস দুধ এবং 2টা চিকেনের যে সম পরিমাণও এখানে আছে, এবং 4 বয়েল চাউল এবং 8টা মাছ সারাডিন, যেটা ফিশ, টুনা ফিশের মতো, যেটা এই 8টা, এবং 2টা আলু, 210 গ্রাম আঙ্গুর, 5টা অরেঞ্জ, এর সমপরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স আছে কিসে, 12 ট্যাবলেটের ভিতরে। আরো আছে 225টা আপেল, 14 গ্লাস দুধ, পরিমাণ ভিটামিন বিটা ক্যারোটিন আছে 12টা ট্যাবলেটে। এগুলো আমার কথা নয়, এগুলো আমাদের ডক্টরদের কথা, আমাদের গবেষকদের কথা, যারা হেলথ অর্গানাইজেশন, যারা 60 বছর ধরে যে হেলথ অর্গানাইজেশন পরিচালিত আছে বর্তমানে আরো বেশি, তারা ডিএক্সএন, তারা স্পাইরুলিনাকে বলেছে যে দা গ্রেটেস্ট ফুড অন আর্থ। তো স্পাইরুলিনা সম্পর্কে আপনারা বুঝতেই পারতেন যে স্পাইরুলিনা কত ভালো মানের খাদ্য, এই আর্থের ভিতরে, এই জগতের মধ্যে গ্রেটেস্ট ফুড স্পাইরুলিনা, সুপার ফুড স্পাইরুলিনা, ভালো মানের খাবার স্পাইরুলিনা। বর্তমানে আমাদের দেশে অনেক ইয়াং জেনারেশন এখন স্পাইরুলিনা নিয়ে গবেষণা করতেছে, চাষ করতেছে, কিন্তু যে চাষ, যে গবেষণা বিগত 28 বছর যাবত ডিএক্সএন ফাউন্ডার ডক্টর লিম, যিনি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে, এবং বর্তমানে তুলনামূলকভাবে বিশ্বে যত ধরনের কোম্পানি স্পাইরুলিনা নিয়ে গবেষণা করতেছে,
তার মধ্যে সবচেয়ে ভালো মানের স্পাইরোনিনা হলো ডিএক্সএন স্পাইরোনিনা। কারণ এই স্পাইরোনিনা নিয়ে যারা গবেষণা করে, যে সংস্থা গবেষণা করে, তাকে বলা হয় ইমসাম। ইমসামের গুডওয়েল অ্যাম্বাসেডর হলো আমাদের সিও, আমাদের ফাউন্ডার দাতুক ডক্টর লিম সিউজিন। স্পাইরোনিনা নিয়ে ইতিপূর্বে আমাদের গ্রেট লিডার জামাল ভাই বলে গেছেন যে বাচ্চাদেরকে স্পাইরোনিনা খাওয়ানো হচ্ছে পাকিস্তানে। দেখতে পাচ্ছেন ওই চিত্রটা, যে বাচ্চাদেরকে 1 গ্রাম করে বর্তমানে আবার নতুন করে 1 গ্রাম করে নতুন করে যে উদ্যোগ নেওয়া হয়েছে, যে 1 মিলিয়ন বাচ্চাদেরকে 1 গ্রাম করে স্পাইরোনিনা খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা অনেকে অংশগ্রহণ করেছি। ওডিওসিতে আমাদের দেখবেন, সিএসএস ওপেন করলে দেখবেন যে ওডিওসির একটা অপশন আছে, সেখানে ডোনেট করা যায়। $1, $2, যার যা খুশি মতো আপনি ডোনেট করতে পারেন, এবং পরবর্তীতে ওই টাকাটা আপনাকে ডিএক্সএন ম্যানেজমেন্ট ফেরত দিবে, আপনাকে সার্টিফিকেটও দিবে ডোনেট করার জন্য। তো পাকিস্তানের কিছু বাচ্চাদেরকে এই স্পাইরোনিনা খাওয়ানো হইতো হয়েছিল যে তারা রাত কানা ছিল। তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ তাদের প্রবলেমটি দূর হয়ে গেছে। এখন বর্তমানে নানান দেশে স্পাইরোনিনা নিয়ে গবেষণা চলতেছে এবং অন্যান্য দেশের বাচ্চাদেরকেও ডোনেট করতেছে। তো স্পাইরোনিনা আমাদের কতটুক দরকার, কতটুক জরুরি, সে বিষয়টা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ কিছুটা হইলেও আমরা বুঝে গেছি, জেনে গেছি। আমরা জানতাম আগে, তারপর আরো আজকে কিছু আমরা নতুন জানছি কিনা জানি না। আমি চেষ্টা করছি আমার অর্জন থেকে, আমার জ্ঞান থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করার। স্পাইরোলিনা আমি মাঝে মাঝে অনেক প্রোগ্রামে বলে থাকি, যে আমি যখন স্টুডেন্ট লাইফে আমার টিচারকে জিজ্ঞেস করেছিলাম যে হুজুর চা দিয়ে মানুষ কি খাইছে, তো মানে কোশ্চেনটা এরকম ছিল যে আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, আলিয়াতে পড়াশোনা করছি, তো আমাদের টিচার বেশিরভাগই হুজুর, তো হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম যখন চাঁদের গল্প যখন পড়াচ্ছিল, যে চাঁদে গেছে নীলাম আশ্রম এই রেটে এইভাবে থেকে ভাবে ভাবে, আমি বললাম যে তারা ওখানে গিয়ে খেয়েছে কি। তো হুজুর আমাকে স্পষ্ট মনে আছে, হুজুর বলছিল যে তোর আব্বা যে ভাতের হোটেল দিছে, আমি কি হ্যাঁ, তো ওখান থেকে আলু ভর্তার ডাল নিয়ে গেছিল। তো তখন কিন্তু আমার ওই টিচারের জানা ছিল না যে স্পাইরোনিনা কি, যে স্পাইরোনিনা খেলে আর ভাত খাওয়া লাগে না, ডাইল ভাত খাওয়ার প্রয়োজন হয় না, স্পাইরোনিনা খেলে পেট ভরে খাবারের প্রয়োজন হয় না, শুধুমাত্র স্পাইরোলিন এবং কিছু পানি পান করে মানুষ জীবন যাপন করতে পারে। কারণ এটা ফুড সাপ্লিমেন্ট এবং এটা হলো সুপার ফুড, শুধু ফুড না, সুপার ফুড যেটাকে বলা হয় সুপার ফুড, সুপার ফুডের এক্সট্রা পাওয়ার থাকে সবসময়। বর্তমানে যারা গবেষণা করে, যারা এরকম কোন গবেষণা নিয়ে দূরে চলে যায়, তারাই কিন্তু ফুড সাপ্লিমেন্ট ইউজ করে, তারাই কিন্তু এইরকম স্পাইরোলিনা খায়। কিন্তু তখন আমাদের জানা ছিল না, বিদায় আমার আমাকে অ্যান্সার দিয়েছিল তিনি উল্টা, আর ওই অ্যান্সারের জবাব কিন্তু এখন ডিএক্সএন থেকে পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের আর একটা প্রোডাক্ট যেটা একদম আমরা পরিচিত, মাঝে মাঝে দেখবেন যে অনেক ভাইয়েরা আমরা একটা বোতল খুলে খেয়ে ফেলি, যার নাম মরঞ্জি, এটা ভালোবাসার মরঞ্জি। তো এই মরঞ্জির আসল নাম হলো ননি, ননি ফল। এর মরঞ্জি হলো আমাদের ডিএক্সএন এর ভাষায় মরঞ্জি, এটা ননি ফল থেকে তৈরি, যেটাকে সাইন্টিফিক নাম হলো মরিন্ডা সেট্রোফোলিয়া, যেটা অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়াতে পাওয়া যায়। ইন্ডিয়াতে ইন্ডিয়ান গবেষকরা বলে আমরণ ফল, যে এটা খেলে তারা অনেকগুলো রেজাল্ট পায়, অনেকগুলো উপকারে আসে। তার ভিতরে তারা যেটা উল্লেখ করছে যে 101টা রোগের কাজ করে আপনার মরঞ্জি, খুব ভালো মানের একটা জুস, আমাদের স্কিনে শাইন দেয়, আমাদের পেটের যে হজম শক্তি বাড়ায়, ক্যান্সার জাতীয় প্রবলেমের জন্য মরঞ্জি ভালো কাজ করে, যাদের ডায়াবেটিস প্রেশার তারা কন্টিনিউ এই মরঞ্জি জুস খেলে তাদের শরীর ভালো হয়। এবং এর আরো অনেক উপকারিতা আছে, যাদের বদহজম, যাদের গ্যাস্ট্রিক, যাদের আলসার, নিয়মিত ঘুম তাদের যাদের ঠিক মতো হয় না, কন্টিনিউ খাবেন, ছোট বড় সবাই খেতে পারবে, আমার বাচ্চারা খায়, আপনাদের বাচ্চাদেরকে দিবেন এবং নিজে খাবেন। কারণ ডিএক্সএন প্রোডাক্ট যদি আপনি ইউজ না করেন, তাহলে আপনার বেনিফিট আমি যত বলি না কেন আপনার কাছে কোনো কিছু ভালো লাগবে না। যখন আপনি প্রোডাক্ট খাবেন, দেখবেন যে আপনার নিজের মন থেকে কথা চলে আসবে যে এই প্রোডাক্টটা কি উপকারিতা, এবং প্রোডাক্টের টেস্ট কি, প্রোডাক্ট কিরকম লাগে, কেন খাবেন, কেন খাওয়া দরকার। স্পাইরোনিনা নিয়ে আরেকটু কথা বলি, যে স্পাইরোনিনা নিয়ে বর্তমানে যে $1 ওয়ান চাইল্ড নিয়ে যে কথা আমরা জানি, অনেকে হয়তো বা জানেন, আপনাদের সিএস ওপেন করবেন এবং ওখানে গিয়ে দেখবেন ডোনেশন করার অপশন আছে, আপনারা ডোনেট করতে পারবেন। আর স্পাইরোনিনা যে ইমসাম থেকে বর্তমানে স্বীকৃতিপ্রাপ্ত সারা বিশ্বব্যাপী যে উদ্যোগ নিয়েছে, $1 করে, 1 গ্রাম করে, যে 1 মিলিয়ন বাচ্চাদেরকে যে খাওয়ানোর চিন্তা নিয়েছে, চিন্তাধারা করছে, কিন্তু বিশাল এক মহৎ উদ্যোগ, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, সাধারণ কথা না, যে 1 মিলিয়ন বাচ্চাদেরকে 1 গ্রাম করে
স্পাইরোনা খাওয়ানো। তো নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই উদ্যোগকে যেন কবুল করে। তো ডিএক্সএন এর এই প্রোডাক্ট গুলো, এই ন্যাচারাল প্রোডাক্ট গুলো দিয়ে যে রেগুলার যে প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদেরকে দিয়েছে এক বিশাল এক অপরচুনিটি, এবং আমাদের এই অপরচুনিটি আছে সারা বিশ্বব্যাপী। এই সারা বিশ্বে আমাদের এই অপরচুনিটি আছে, সুযোগ আছে কি এই প্রোডাক্ট গুলো ইউজ করে, এই প্রোডাক্ট গুলো দৈনন্দিন জীবনে আমাদের প্রোডাক্ট গুলোতে ইনক্লুড করা হয়েছে জ্ঞানোডারমা, এবং এই প্রোডাক্ট গুলো আমাদের শেয়ারের একটা অপশন আছে, আমাদের শেয়ারিং এর মাধ্যমে আমাদের বিজনেস করতে পারি, শেয়ারিং এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি, শেয়ারিং এর মাধ্যমে এই প্রোডাক্ট গুলো আমরা ফ্রি খেতে পারি। তো এই অপরচুনিটিস উইথ দি এক্সেন্স, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে কনসেপ্ট, অনেক ভাইয়ের আমার সাথে যুক্ত হয়েছেন শুধুমাত্র এই কনসেপ্টের কারণে, যেটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যে এক বিশ্ব এক বাজার। তো এক বিশ্ব এক বাজারের মাধ্যমে আপনি এটাকে প্রচার প্রসার করতে পারেন, এবং এখান থেকে আপনি লাভ হতে পারেন। বিজনেস এর ক্ষেত্রে আপনি এটাকে প্রচার প্রসার করতে পারেন নিজের ফ্রেন্ডদের সাথে, নিজের রিলেটিভদের সাথে। কারণ প্রথমেই আমি বলেছি যে আপনাকে কিন্তু আলাদা প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে, আমি প্রতিনিধির ঘরের প্রতিনিধি। হ্যাঁ, যেমন বলে তালুকদারের ছেলে তালুকদার, সরকারের ছেলে সরকার, তো ঠিক তেমনি আপনার, আমি প্রতিনিধির ছেলে প্রতিনিধি। আমাদের দায়িত্ব আছে আমাদের বান্ধব ইয়ার দোস্ত যে যেখানে আছে তাদের সাথে শেয়ার করা, যে আপনার দৈনন্দিন জীবনের টুথপেস্ট ব্যবহারের টুথপেস্টটা যদি জ্ঞানোডারমা হয় তাহলে আপনার এই উপকারগুলো আছে, আপনি অবশ্যই আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন। কারণ গবেষকরা বলে যে 20% প্রবলেম ওরাল প্রবলেম হয়, মুখ থেকে প্রবলেম হয় আমাদের বডিতে 20%। তো যদি আমাদের সকালে ঘুম থেকে উঠে আমাদের যদি টুথপেস্টটা যদি ন্যাচারাল ভাবে হয়, তাহলে আমরা অনেক ধরনের প্রবলেম থেকে আমরা বেঁচে যাব। অনেক গবেষকরা বলতেছেন যারা ডায়াবেটিস নিয়ে গবেষণা করেছে, অনেকের ডায়াবেটিস মেডিসিন রেগুলার নিয়মিত চলাফেরার কারণে হাঁটার পরও তারপর লেভেল ঠিক হয় না। কারণ দেখা গেছে যে তিনি যে টুথপেস্টটা ব্যবহার করে ওখানে যে ধরনের উপাদান আছে, যে ক্লোফ্লোরাইড আছে, যে ধরনের স্যাকারিন আছে, যে ধরনের উপাদান দিয়ে তার টুথপেস্টটা সে ব্যবহার করতেছে, সেইটার কারণে তার বডিতে ডায়াবেটিস কিন্তু ব্যালেন্স হচ্ছে না। তো অনেক ডক্টররাই কি করে, তার টুথপেস্টটা পর্যন্ত পরিবর্তন করে দেয়। তো টুথপেস্ট আমাদের যেটা হলো সেটা ন্যাচারাল, সেখানে এমন কোনো উপাদান নাই যেটা কোনো ধরনের কোনো রোগীর কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম করে। তো ডিএক্সএন টুথপেস্ট থাকা মানে কি, আপনার ঘরে একটা ডক্টর থাকা, মিনি ফার্মেসি থাকা, এক থেকে বিশের উপকার আসে ডিএক্সএন টুথপেস্ট। টুথপেস্ট আপনার ঘরে নিয়মিত থাকলে আপনার নানান কাজে লাগবে, যদি আপনি ওই কাজগুলো ওই কথাগুলো জানেন। টুথপেস্ট তৈরি করা হয়েছে আমাদের আমাদের ম্যানথন দিয়ে, ফুড জেল, এবং আছে ওয়াটার, আছে গ্যানোডারমা, আর অন্যান্য উপাদান যেগুলো খাবারের উপযোগী, ফুড জেল যেগুলো খাবার যায়, খাওয়া যায় ফুড জেল। তা আমরা অবশ্যই আমাদের পার্টনারদের সাথে, বন্ধুদের সাথে, আশেপাশের মানুষের সাথে শেয়ার করবো টুথপেস্ট। এরপর আমাদের সাবান, সাবান আমাদের দৈনন্দিন জীবনে দরকার। তো আমি আমার আমি সাবান বিক্রি করার সময় আমি একটা কথা বলি ভাই, আমাদের সাবান কিন্তু সেই আদি জমানার কসকো সাবানের মতো, কিরকম সহজে ক্ষয় হয় না বলে বলেন কি? আমি হ্যাঁ, দুইটা যদি আপনি অন্য কোনো সাবান ব্যবহার করেন, আর এখানে যদি ডিএক্সএন সাবান ব্যবহার করেন, তাহলে ওইখান থেকে আপনার এটা তারপরে দেখবেন যে ক্ষয় হয় না, পরীক্ষিত। তো এই ক্ষেত্রে প্রথম কথা, দ্বিতীয়ত উপকারের তো শেষ নাই, আমাদের সাবান আমরা ফ্রিজে ব্যবহার করতে পারি যেটা অন্য সাবান ব্যবহার করা যায় না। কারণ কি, সে সাবান ন্যাচারাল না, আমাদের সাবান ন্যাচারাল। এবং এখানে যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা ব্যবহার করতে পারে, ছোট বাচ্চারা ব্যবহার করতে পারে, বড়রা ব্যবহার করতে পারে, স্কিনে কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারে। আপনার শরীরে আপনার কোনো অঙ্গে এমন ধরনের প্রবলেম আছে যে ওয়াশ করতে হবে, আপনার ঘরে কিছু না, আমাদের সাবান দিয়ে ওয়াশ করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমাদের সাবান আমরা কন্টিনিউ ডিএক্সএন ক্যানোডারমা সাবান ইউজ করবো, কারণ এখানে আছে পাম অয়েল, কোনো ধরনের পশুর চর্বি ব্যবহার করা হয় না। এটা একটা এটা একটা বড় ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পশুর চর্বি ব্যবহার করা হয় না। পশুর চর্বি কিন্তু সবচেয়ে যে কম, মানে কম সস্তা পশুর চর্বি হলো শুয়োরের পশুর চর্বি। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন ক্যানোডারমা পণ্যগুলো হালাল, আমাদের সাবানে কোনো ধরনের পশুর চর্বি ব্যবহার করা হয় নাই। এরপর আমাদের আছে আরো অন্যান্য প্রোডাক্ট গুলো, যেগুলো লোশন, বডি লোশন, অ্যালোভেরা থেকে আমাদের আছে, সাপ্লিমেন্টের মধ্যে আমাদের স্পাইরোনা, সরি, লায়ন্সম্যান, কডেসিভ, আরো অন্যান্য প্রোডাক্ট আমাদের আছে, জ্যাম, জেলি, আমাদের আছে শ্যাম্পু, যে শ্যাম্পুর ভিতরে আছে ভিটামিন B5, আমাদের আছে টেলকম পাউডার, বর্তমানে আবহাওয়া গরম, এক্ষেত্রে আমরা টেলকম পাউডারটা ইউজ করব, এবং মেসেজ অয়েল, যে মেসেজ অয়েল যেটাকে আমি ম্যাজিক অয়েল বলি, যে ম্যাজিকের মতো কাজ করে, সর্ব জায়গায় ব্যবহার করা যায়, মোটামুটি শরীরের সর্বাঙ্গে আপনি ব্যবহার করতে পারেন, মেসাজের ক্ষেত্রে চেহারায় ব্যবহার করতে পারেন, চুলে ব্যবহার করতে পারেন, জয়েন্ট পেনের জন্য ব্যবহার করতে পারেন, চুল পড়া রোধে ব্যবহার করতে পারেন, জয়েন্ট পেন টিটি ক্রিম এর সাথে মেসাজের মিক্স করে ব্যবহার করতে পারেন। কারণ পাম অয়েল এবং গ্যানোডারমা ন্যাচারাল, অনেক কার্যকারী দেয়। এরপর আছে আমাদের কফি, স্বাস্থ্যকর কফি, 2% এক্সট্রা গ্যানোডারমা এবং ক্যাফাইনের পরিমাণ খুবই কম, 0.06, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী।
আরো অনেক প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো দিয়ে আমরা বিজনেস করতে পারি, হেলদি অ্যান্ড ওয়েলদি লাইফ, ফাইন্যান্সিয়াল অ্যান্ড টাইম ফ্রিডম, এই প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা আমাদের হেলদি লাইফ পেতে পারি এবং একটা অর্থনৈতিক ভাবে আমরা মুক্তি পেতে পারি, চলে যেতে পারি আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে এবং টাইম ফ্রিডমে। টাইম ফ্রিডম কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রবলেম পাই না। একটু চিন্তা করেন যে আপনি, আমি যখন ছুটিতে যাই অনেকগুলো কাজ জমে থাকে, আর বলি আমি আসি তারপরে দেখবো, আমি আসি তারপরে করবো, আমি এসে নয় তারপরে করবো, তো যাওয়ার পরে যে সময়টা পাই, 2 মাস 3 মাস পরে যে সময়টা পাই, সে সময় কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে যে কাজগুলো জমানো থাকে সেগুলো পূরণ হয় না। পরিবারকে সময় দেওয়া তো দূরের দূরে থাক, তো টাইম ফ্রিডম আমাদের খুবই জরুরি। তো টাইম ফ্রিডম আমরা পেতে পারি ডিএক্সএন এর মাধ্যমে, যদি আমরা একটা ভালো টিম গঠন করি, আমাদের বিজনেস ভালো হয়, আমাদের এই প্রোডাক্টের প্রচার প্রসার যদি আমরা ভালোভাবে করতে পারি, ওয়ার্ল্ড ভিত্তিক যদি একটা টিম তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আপনি আমি সফল হব। অনেক ভাইরা সফল হয়ে গেছেন শুধুমাত্র সিম্পল ফর্মুলায়। কিভাবে সিম্পল ফর্মুলা? টুথপেস্ট, সাবান, কফি, চা, ফেজ ওয়াশ, শ্যাম্পু, বডি লোশন, বেবি অয়েল, ম্যাসেজ অয়েল, কোকোজি, চা, কি বলে, টিরি ক্রিম, পাইনাপেল জ্যাম, টেলকম পাউডার, নিত্য দিনের প্রয়োজনীয় পণ্যগুলোর দোকান চেঞ্জ করে, শুধুমাত্র দোকান চেঞ্জ, প্রোডাক্ট গুলো ইউজ করা। টোটাল 105 পিবি আমি গার্লফ্রেন্ড একটা হিসাব ক্যালকুলেশন আপনাদেরকে দিয়ে দিলাম, যেই পণ্যগুলো আপনার দরকার, আপনার পরিবারের দরকার, টুথপেস্ট, সাবান, কফি, চা, এরপর ক্লিনজিং বা ফেজ ওয়াশ, শ্যাম্পু দরকার, বেবি অয়েল দরকার, বা যে কোনো অয়েল আপনার প্রয়োজন, ম্যাসেজ অয়েল আপনার প্রয়োজন, বৃদ্ধ মা ঘরে তার জন্য একটা ম্যাসেজ অয়েল দরকার, আপনি কি ব্যবহার করতেন, ল্যাংটা মলম দরকার নাই, ম্যাসেজ অয়েল যথেষ্ট, কোকোজি আপনি কি ব্যবহার করতেন, হরলিক্স দরকার নাই, কোকোজি যথেষ্ট, বডি লোশন আপনি ব্যবহার করেন না করছেন তবে চেঞ্জ করেন ব্র্যান্ড, টিটিরি ক্রিম ভিক্স এর পরিবর্তে টিটিরি ক্রিম, এবং আকর্ষণীয় কাজ করে, এমন এমন কাজ করে আমাদের টিটি ক্রিম যেটা অন্য ধরনের কোন প্রোডাক্ট বা ভিক্স বা টাইগার বা অন্যান্য প্রোডাক্ট এই কাজ করে না। জয়েন্ট পেন এর জন্য টিটি ক্রিম ম্যাসেজ অয়েলের সাথে মিক্স করে ভালো কাজ করে, যাদের নাকের প্রবলেম আছে, যারা পুলিপাস বেড়ে গেছে তারা এটাকে ব্যবহার করতে পারে, কন্টিনিউ ব্যবহার করবে, যারা শ্বাসকষ্টের রোগী তারা হাতে ডলা দিয়ে নাকে টানবে ভালো লাগবে, যাদের টনসিলের সমস্যা গলায় মেসেজ করবে টিটি ক্রিম, বা টুথপেস্ট মেসেজ করবে টিটি ক্রিম ভালো লাগবে, টনসিলের প্রবলেম দূর হবে, পাইনাপেল জ্যাম আমাদের নাস্তায় প্রয়োজন, টেলকম পাউডার আমাদের পরিবারের প্রয়োজন। তো এই প্রোডাক্ট গুলো আপনার ঘরে আছে, কেউ বলতে পারবে না যে এখান থেকে প্রোডাক্ট আমার একটাও নাই বাসায়, কেউ বলতে পারবেন না, হয়তো বা ব্র্যান্ড অন্যটা, টুথপেস্টের ব্র্যান্ড ভিন্ন, সাবানের ব্র্যান্ড ভিন্ন, কফি বা চা বা অন্যান্য প্রোডাক্ট গুলোর ব্র্যান্ড ভিন্ন, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বাসায় আছে। তো আমি অনুরোধ করব আপনাদেরকে যারা আছেন এখানে এই অডিয়েন্সে, যারা শুনছেন দেখছেন, আপনার ব্র্যান্ডটা চেঞ্জ করেন। যদি আপনি বলেন, আপনি সর্বোচ্চ একটা কথা আমাকে বলবেন, ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি, কিন্তু আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটার উত্তর আপনার কাছে নাই, ভাই আপনার শরীরের, আপনার বডির, আপনার পরিবারের, আপনার সন্তানের, সবার শরীরের দাম বেশি, সবার বডির দাম বেশি, আপনি কি সেটাকে কম মূল্য দেখেন? কখনোই দেখেন না। অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার জ্ঞানরা প্রোডাক্ট গুলো ইউজ করার। ফাসআলু আহলে যিক্র ইন কুনতুম লা তাআলামুন, অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো, যেটা জানবেন না অবশ্যই জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন, যারা এই সিস্টেমের সাথে সিনিয়র আছেন, যারা বিজ্ঞ আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। আমি শেষ পর্যায়ে চলে আসছি, সবাইকে ধন্যবাদ। আই হেল্প পিপল গেট হেলদি অ্যান্ড ওয়েলথি বাই জাস্ট বাই ড্রিঙ্কিং জ্ঞানোরামা টি অ্যান্ড কফি, আমি সহযোগিতা করে থাকি সকলের শুধুমাত্র জ্ঞানোরামা চা এবং কফি পান করার মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পরিচালককে। আশা করি আজকের এই প্রোগ্রাম থেকে যতটুকু আপনার ভালো লেগেছে সেইটুকু আপনি গ্রহণ করবেন, এবং যেটুকু ভালো লাগে না সেইটুকু আমার জন্য রেখে দিবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ তাআলা এই বরকতময় মাসে যেন আমাদের বিজনেসে বরকত দান করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আজকে যে এক্সিলেন্ট একটা প্রোগ্রাম হলো, আসলে অনেক প্রোগ্রাম দেখছি যে এমন প্রোগ্রাম আপনার মতো এরকম প্রোগ্রাম আসলে আমি এখনো দেখি নাই। আসলে আজকে আমার ভাগ্য আসছিল যে আপনাকে নিয়ে আসাতে আমি এমন একটা প্রোগ্রাম উপভোগ করতে পারছি, এবং আমাদের যে পার্টিসিপেন্ট এখানে যে সবাই যে এমন একটা সুন্দর একটা প্রোগ্রাম উপভোগ করতে পারছে, এবং সবাই কিছু না কিছু এখান থেকে নিতে পারছে। আমি অনেক কিছু এখান থেকে নোট করে রাখছি, আশা করি সবাই এমন ভাবে নোট করছে, যাও যে যেভাবে নোট করছে সেটা ফলো করলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। তবে স্যারের কাছে আমার একটা প্রশ্ন, স্যার আপনি যদি আমার একটা পটেনজি এবং অ্যান্ড্রোজি নিয়ে একটু আলোচনা করতেন যদি আপনার হাতে সময় থাকে।
জি ধন্যবাদ সম্মানিত লিডার। আসলে এমন দুইটা প্রোডাক্ট নিয়ে আপনি কথা বলছেন যে দুইটা প্রোডাক্ট আমাদের কাছে নাই, আমরা এই বিষয়ে কম জানি, তারপরও আমার যতটুক অভিজ্ঞতা আছে ওইখান থেকে বলি যে এমন পোটেনজি, পোটেনজি আমাদের সেক্সুয়াল জনিত যে প্রবলেমগুলো যাদের থাকে ওই প্রবলেমের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি কডিসিপস এবং স্পাইরুলিনা বা মাশরুম, আমাদের প্রবলেম সলভ হয়ে যায়। এক্সট্রা আনন্দ দরকার বা এক্সট্রা পাওয়ার কাদের দরকার, এক্সট্রা পাওয়ার অনেকে চায়, তাদের জন্য পটিনজিটা ভালো কাজ করে। এবং যাদের যাদের যারা শরীরে এনার্জি দরকার বেশি, যারা বেশি এনার্জেটিক খুঁজে, একটু দুর্বল আছে, তার সবকিছু ভালো, অনেকগুলো সাপ্লিমেন্ট ইউজ করতেছে যে আরো একটু আমার দরকার এনার্জি, তো সেক্ষেত্রে সে পটিনজিটা এক্সট্রা সে নিতে পারে। আর সেক্সুয়াল ফাংশনের জন্য এক্সট্রা পাওয়ার দিবে, যারা ভালো আছে তাদের জন্য এক্সট্রা পাওয়ার দিবে, বা যাদের প্রবলেম দেখা দিচ্ছে তো তাদেরকে আপনি কর্ডিসিপ স্পাইরুলিনা মাশরুমের পাশাপাশি পোটিনজিও অ্যাড করতে পারেন। আর অ্যান্ড্রোজি, যেটা অ্যান্ড্রোজি সেটা হলো যে বডিতে আমাদের শরীরের ভিতরে অনেক ধরনের প্রবলেম থাকে যেগুলো আমরা বলি যে রাত্রে ঘুমাইলে জ্বর আসে, রাতের বেলা জ্বর আসে, শরীরে মাঝে মাঝে গরম থাকে, এবং শরীরের ভিতরে দেখবেন যে অনেকের বডিতে ফাঙ্গাস হয়। কিরকম ফাঙ্গাস হয়? স্কিনের ভিতরে এক জায়গায় দেখা যাচ্ছে আজকে কিছুদিন, আবার এখানে নাই অন্য জায়গায়, এরকম অনেকের বডিতে দেখা যায়। এটা এক ধরনের ব্যাকটেরিয়া, এবং অনেকের পেটের ভিতরে ব্যাকটেরিয়া থাকে খাদ্য হজমের কারণে বা নানান প্রবলেমের কারণে। নিয়মিত পেশাব পায়খানা করেন অনেকে, বড় অনেকে কি করে পেশাব পায়খানা চাপাই রাখে, তো যখন চাপাইয়ে রাখে তখন কি হয় ভিতরে এটা এটা আরো ব্যাকটেরিয়া পয়দা করে, ভিতরে নানান ধরনের প্রবলেম তৈরি করে। এইভাবে আমাদের বডিতে ব্যাকটেরিয়া ছড়াই পড়ে, এই ব্যাকটেরিয়া জনিত প্রবলেম গুলোকে সমাধান করে অ্যান্ড্রোজি। আশা করি বুঝতে পারতেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। আজকে আসলে অ্যান্ড্রোজি তো আপনাদের মালয়েশিয়াতে আছে, আমাদের এখানে গালফে নাই, সম্ভবত গালফে আমাদের দেশে নাই, আপনাদের ওখানে আছে। মালয়েশিয়াতে আছে অ্যান্ড্রোজি, পটিনজি আছে মালয়েশিয়াতে, আছে জি। সৌদি আরব এটা নাই জানি। অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর করে আমার দুটো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অনেক কাস্টমার আছে, আপনি জানেন যে আমি যে প্রোডাক্ট গুলা সেল দিই, যে আমার যে বিজনেসটা আছে, আমার যে পার্সোনালি যে স্টক পয়েন্ট আমি খুলছি, সেটাতে আপনি তো অবশ্যই আপনি জানেন, এখানে অনেক কাস্টমারে জি আসলে জি প্রশ্ন করেন, অনেক প্রোডাক্ট নিয়ে প্রশ্ন করেন। জি সবার তো সবার উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের শিমুল ভাই, শিমুল ভাই আমি বলে দেই, আমাদের শিমুল ভাই কিন্তু আমাদেরকে খুব সহযোগিতা করে, প্রোডাক্ট গুলো দিয়ে থাকে, খুব দ্রুত সময় দেওয়ার চেষ্টা করে, এবং খুব ভালো একটা মূল্যে প্রাইস দিয়ে দেয় প্রোডাক্ট গুলো দেয়, এবং পিবি সহকারে দেয়। যাদের প্রোডাক্ট দরকার আপনারা আমাদের শিমুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, এবং তিনি খুব সুন্দরভাবে ডেলিভারি দিয়ে থাকে, এবং প্রাইজও অন্যান্য স্টক পয়েন্ট যারা মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে বা বিক্রি করে, যারা যে কোনো অবস্থাতে নিয়ে থাকে, তাদের থেকে আমাদের শিমুল ভাই কিন্তু খুব ভালো প্রাইসে দেয়, এবং সেক্ষেত্রেই আমার তার সাথে পরিচয়। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দোয়া করি, আর আপনিও আমাদের জন্য দোয়া করবেন যে আপনার পর্যায়ে যেন আমরা যেন করতে পারি। ইনশাআল্লাহ কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে নিতে পারেন, কোনো কোনো ভাইয়ের প্রশ্ন থাকলে নিতে পারেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করুন, আপনাদেরকে আনমিউট অপশন দেওয়া হবে, আপনারা প্রশ্ন করুন। ওকে, অসংখ্য ধন্যবাদ, আপনাকে আনমিউট অপশন দেওয়া যে আপনি আনমিউট হন, আনমিউট হয়ে প্রশ্ন করুন। শাকিল ভাই, আসসালামু আলাইকুম, গুড মর্নিং জেকসন, গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং লিডার স্যার। আসসালামু আলাইকুম, আমার নাম শাকিল, সৌদি আরব থেকে, আমি জেকসনের একজন ডিস্ট্রিবিউটর। তো স্যারের কাছে আমার একটা প্রশ্ন, আমার এক বড় ভাই তো মানে কিছুদিন যাবত সে মানে ওই পায়খানা রাস্তা মানে তার গেজের সমস্যা ছিল, এবং যে তার ডায়াবেটিস এর সমস্যা, সে 2 মাস যাবত ওই আমাদের ওই মাশরুম, স্পাইরোলিনা, ব্ল্যাক কফি, অরেঞ্জ জুস ব্যবহার করতেছে 2 মাস যাবত, এবং যে ওই তার ওই গেজের কারণে 2 মাস আগে সে অপারেশন করাইছিল, তো ওইটা ঘাওটা মানে শুকাইতেছে না, তো ওইটার জন্য কি আমি কোনো প্রোডাক্ট তাকে সাজেশন করতে পারি কিনা?
জি শাকিল ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার যে ভাই যাকে যার সমস্যা, গেদের সমস্যা, অপারেশন করছে 2 মাস আগে, ঠিক কিনা? ঘাওটা মানে শুকাইতেছে না, এখনো দেখা করে আপনি অপারেশনের হ্যাঁ হ্যাঁ কতদিন পরে আপনি ডিএক্সএন প্রোডাক্ট দিচ্ছেন? অপারেশনের পরে কে খাইতেছে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো? আচ্ছা আচ্ছা, তো অপারেশনের পরে আপনি তাকে দিয়েছেন মাশরুম, আর কি দিয়েছেন? প্লিজ আবার একটু বলেন, মাশরুম দিয়েছেন? শাকিল ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আপনাকে প্রশ্ন করতেছি, আমি আপনাকে হ্যাঁ প্রশ্ন করতেছি, অপারেশনের কতদিন পরে লোকটাকে খাবার দিচ্ছেন, এই মাশরুম গুলো জি খেতে স্যার দিচ্ছেন শুনতে কতদিন পাচ্ছি। পরে? অপারেশনের না, ওই অপারেশনের পর থেকে সে খাইতেছে। অপারেশনের পরের দিন আচ্ছা, থেকেই অপারেশনের পর খাচ্ছে থেকে কিনা? খাইতেছে? না না, অপারেশনের কিছুদিন পরে থেকে। যাই হোক, কি কি দিচ্ছেন একটু বলেন। তাকে মাশরুম পাউডার, মরঞ্জি জুস, জি স্পাইরোলিনা, জি জি এই তিনটা প্রোডাক্ট আমি দিচ্ছি তাকে। জি প্রথমত কথা হলো যে অপারেশনের আগে যে একজন অপারেশন করবে আগামী সপ্তাহে, আপনি তাকে অপারেশনের আগে যে কোনো কারণে সে অপারেশন হোক না কেন, তাকে অপারেশনের আগে ডিএক্সএন প্রোডাক্ট দেওয়া উচিত না, এবং অপারেশনের পরপর আবার ডিএক্সএন প্রোডাক্ট দেওয়া উচিত না। ডিএক্সএন প্রোডাক্ট আপনাকে দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। যেমন আপনি ওনাকে মাশরুম দিচ্ছেন এবং দিচ্ছেন স্পাইরোলিনা, দিচ্ছেন মরঞ্জি, আপনি ওনাকে মাশরুম এবং স্পাইরোলিনা বন্ধ রেখে মরঞ্জি এবং মরঞ্জির পাশাপাশি মাইকোবিজে দিবেন। মরঞ্জির পাশাপাশি মাইকোবিজি দিবেন, এই দুইটা প্রোডাক্ট ইউজ করবে। যখন ওনার অপারেশনের প্রবলেম, যে কারণে অপারেশন হয়েছে গা, এটা শুকাবে, তারপরে উনি শুরু করবে আপনার স্পাইরোলিনা এবং পাশাপাশি মাশরুম ডায়াবেটিসের জন্য বা অন্যান্য প্রবলেমের জন্য। বর্তমানে তাকে আপনি মরঞ্জির পাশাপাশি মাইকোবিজিটা দিতে পারেন। ওই মাশরুম এবং স্পাইরোলিনা বন্ধ রেখে তাকে ওই মাইক্রোভিজি এবং কি মরেঞ্জি। মাইকোবিজ এবং মরঞ্জি দিবেন, কারণ যে প্রবলেম তার ছিল কি, পাইলস এর প্রবলেম ছিল, হুম হুম এবং অপারেশনের পরে ওই জায়গাটা নরম থাকে। তার খাবার খেতে হবে একদম বেছে গুছে খেতে হবে, লাউ খেতে হবে, যাও খেতে হবে, নর্মাল খাবার খেতে হবে, হুম হুম সে মাংস বা শক্ত জাতীয় কোনো খাবার খাবে না। মাশরুম বর্তমানে তাকে মাশরুম ভালো, কিন্তু এই সময়ের জন্য তাকে না দেওয়াটা উত্তম, কারণ তার তো প্রস্রাব পায়খানার প্রবলেম। মাশরুম খেতে হলে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, মাশরুমে বডির সার্কুলেশন বাড়াই দিবে। মাশরুম তাকে এমন হতে পারে তার কষ্টকাঠিন্য বেড়ে যেতে পারে প্রাথমিক অবস্থায়, কারণ মাশরুম তো বডির ভিতরে একটা চেঞ্জিং নিয়ে আসবে। তো আপনি কি করেন, বর্তমানে তার বডিটাকে আগে ঠিক হোক, তার পেশাব পায়খানা ক্লিয়ারের জন্য মরঞ্জি ঠিক ছিল, মরঞ্জির পাশাপাশি মাইকোবিজি দেন, পরবর্তীতে তাকে মাশরুম স্প্রে অ্যাড করেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমার আর আমি কোনো সান না ভাইয়া, রিয়াদ বাংলা ব্রাঞ্চে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ মাইক্রোভেজিয়ালিস মরেন্টি, এটা কি খাবারের আগে খাবে নাকি? এখন রমজান, বর্তমানে তো রোজার মাস, উনি হ্যাঁ যেরকম